বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইনকাম সার্টিফিকেটের একটা কমন ইস্যু নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যখন আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করে দিই, এরপর কিন্তু অ্যাপ্লিকেশনগুলোকে কোনো বিশেষ কারণে অ্যাপ্লিকেন্টের কাছে সেন্ড ব্যাক করে দেওয়া হয়। কারোর ক্ষেত্রে আবার এটা বারবার হচ্ছে, যেমনটা আগের একটি ভিডিওতে এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি সেটাই ফাইন্ড আউট করব, কেন অ্যাপ্লিকেশনগুলো সেন্ড ব্যাক করা হচ্ছে, কীভাবেই বা এর সমাধান করা যায়, সাথে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ট্র্যাক করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে, সঠিক জিনিসটা শিখতে পারে। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ, আর আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, তার একটি ডেডিকেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত আপনারা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটির লিঙ্ক পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে থাকবে, দেখে আসতে পারেন। তো বন্ধুরা, গুগলে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করে আপনারা পৌঁছে যাবেন ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টালে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পোর্টালটির ডেডিকেটেড লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পোর্টালে ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, পোর্টালে প্রথমে আপনারা এখানে সিটিজেন লগ ইনে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আর এখানে নিচে দেওয়া ক্যাপচা কোডটি ফিল আপ করে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে আপনাদের নামে ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন। এখন আপনার এই আইডি থেকে যে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, সেই ইনকাম সার্টিফিকেটটির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন নেক্সট আপনাদের সামনে এই ধরনের একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের এআইএন নাম্বার দেখতে পাবেন, সাথে সাথে পাশে দেখতে পাবেন সার্ভিস নেম, ইনকাম সার্টিফিকেট, তারপর এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নাম লেখা থাকবে, তারপর এখানে অ্যাপ্লিকেশনের ডেট লেখা থাকবে। পাশেই দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু একটি ট্যাব ব্লিঙ্ক করছে, লেখা রয়েছে সেন্ট ব্যাক। পাশের ডাউনলোডসের আন্ডারে এখানে ডাউনলোডস আইকনে ক্লিক করে আপনাদের অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন। কি কারণে আপনার ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটিকে সেন্ড ব্যাক করা হলো অ্যাপ্রুভ করার বদলে, তো সেটা দেখার জন্য আপনাদের এখানে ভিউ আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী স্ক্রিনে আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলস পেজ চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস পেজে দেখুন অ্যাপ্লিকেশন বেসিক ইনফো দেখতে পাবেন, তো এটা আপনারা চেক করে দেখতে পারেন। এরপর যদি আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস একবার স্ক্রল করে চেক করেন, তো দেখবেন এখানে আপনার দেওয়া তথ্যগুলোর মধ্যে কোনোটাই কিন্তু ভুল নেই, সব কটার তথ্য এখানে কিন্তু সঠিক রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু আপনার এই সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে লুকিয়ে আছে। বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেন্ড ব্যাক করা হয় আপনাদের এই ইনকাম প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি আপনি এখানে অ্যাটাচ করেন, সেই ডকুমেন্টটির মধ্যে কোনো একটা ত্রুটি থাকে বা আপনি সঠিক ইনকাম সার্টিফিকেটের অ্যাটাচ ফাইলটি কিন্তু আপলোড করেন না। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির উপরে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা চেক করার জন্য আপনারা এখানে অ্যাকশন টেকেন লেখাটির উপরে ক্লিক করে দিন। সাধারণত আপনাদের ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনগুলো শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও ভ্যারিফাই করে থাকে, সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাকশন নেমে সেই নেমটি দেখতে পাবেন এবং ডেজিগনেশনে লেখা থাকবে এসডিও না বিডিও। তারপরে আপনার অ্যাকশন টাইপে আপনি দেখতে পাবেন যে সেন্ড ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করা হয়েছে, তারপরে অ্যাকশন ডেট কবে অ্যাকশন নেওয়া হয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটি ভ্যারিফাই করা হয়েছিল সেই ডেটটি কিন্তু এখানে লেখা থাকবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কমেন্ট, এই কমেন্টটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, দেখুন এখানে লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট ফ্রম এক্সিকিউটিভ অফিসার অর চেয়ারম্যান বলে। আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন, তো আপনাদের মিউনিসিপ্যালিটির নাম এখানে লেখা থাকবে, যদি গ্রাম পঞ্চায়েত থেকে করেন তাহলে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে। এরপর এখান থেকে আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাদের আগের ট্র্যাক অ্যাপ্লিকেশন পেজে ফেরত চলে আসুন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের আন্ডারে সেন্ড ব্যাক ট্যাবটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি কোন কোন সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন সেটা কিন্তু এখানে শো করবে। এখানে উপরে আপনাদের এআইএন নাম্বার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পাবেন, তারপর এখানে রিমার্কস থাকবে, যেটা আগের পেজে কমেন্টে লেখা ছিল সেটাই কিন্তু এখানে লেখা থাকবে। প্রত্যেক কটা সাপোর্টিং ডকুমেন্টের পাশেই দেখুন আপনারা লক্ষ্য করবেন এখানে মডিফাই বলে একটি বাটন রয়েছে। এখানে সাধারণত আপনাদের রেসিডেন্ট প্রুফ আর যেটা ফটোগ্রাফ রয়েছে, তো তার যে সাপোর্টিং ডকুমেন্টের পাশে যে মডিফাই রয়েছে, তো সেই মডিফাই আইকনে যদি ক্লিক করেন দেখবেন আপনাকে কিন্তু মডিফাই করতে দেবে না। তো এই দুটো ডকুমেন্ট কিন্তু সাধারণত সবারই ঠিক থাকে।
এখন যদি আপনি এখানে রেসিডেন্সিয়াল প্রুফ অ্যাটাচ ফাইলের এই মডিফাই বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে উপরে একটি মেসেজ শো করবে। দেখুন এখানে বলা হচ্ছে আপনাদের এই ডকুমেন্টটি মডিফাই করার কোনো রকম প্রয়োজন নেই। একই রকম ভাবে আপনাদের এখানে ফটোগ্রাফের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে যদি মডিফাইতে ক্লিক করেন সেই সেম মেসেজটাই কিন্তু শো করবে। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ইউ আর নট অ্যালাউড টু মডিফাই দিস ডকুমেন্ট, মানে আপনাদের ফটোগ্রাফ এবং রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু সঠিক আপলোড করেছেন, এটা কিন্তু মডিফাই করার প্রয়োজন নেই। আপনাদের মডিফাই করার প্রয়োজন আছে শুধুমাত্র ইনকাম প্রুফের সেই সাপোর্টিং ডকুমেন্টটির। তো আপনারা যখন এখানে মডিফাই বাটনে ক্লিক করে দেবেন, এরপর এখানে দেখুন আপনাদের সামনে আপলোড ডকুমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের দেখুন সাপোর্টিং ডকুমেন্ট নেম আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আগে ইনকাম প্রুফ ফ্রম মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সিলেক্ট দিয়েছিলাম, তো এটাই সিলেক্ট রাখবো। আপনাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন অবশ্যই। তো আমরা এটা নিচেরটা সিলেক্ট করে দিলাম এবং চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই রেলিভেন্ট ফাইলটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক একই রকমভাবে আপনারা সেই ফাইলটিকে এখানে ওপেন করে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। এরপর সাকসেসফুলি আপনার ডকুমেন্টটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এরপর আবারও আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন পেজে ফিরে আসবেন। এখানে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাদের এখানে শো করবে দেখুন ইন প্রোগ্রেস। তো এটা খানিক বাদেই কিন্তু এটা অ্যাপ্রুভড হয়ে যাবে যদি আপনি সঠিক ফাইলটি অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টটি যদি আপনি সঠিক সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভড হয়ে যাবে। এরপর আপনারা ইন প্রোগ্রেসের পাশে ভিউ আইকনে ক্লিক করে এখানে অ্যাকশন টেকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা থাকবে নো অ্যাকশন টেকেন। তো আপনারা এখানে 24 আওয়ার আপনারা এখানে একটু সময় দেবেন, পর কিন্তু আপনার এখানে অ্যাকশনটি কিন্তু সাকসেস দেখিয়ে দেবে। যে অ্যাপ্লিকেশনটি আপনাদের এইমাত্র অন স্ক্রিন আপনাদের মডিফাই করে দেখালাম সেই অ্যাপ্লিকেশনটিতে আগে কি হয়েছিল, কি কারণে সেন্ড ব্যাক করা হয়েছিল দেখুন আপনাদের বলি। এখানে ফর্ম ফিল আপের সময় ইনকাম প্রুফ হিসেবে যে সাপোর্টিং ডকুমেন্টটি অ্যাটাচ করা হয়েছিল সেই সাপোর্টিং ডকুমেন্টটির সাথে কিন্তু কোনো রকমের টু হুম ইট মে কনসার্ন নামক কোনো সার্টিফিকেট কিন্তু ছিল না। আপনি যখন ইনকাম প্রুফ হিসেবে আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের থেকে আপনার ইনকাম সার্টিফিকেটের সাথে টু হুম ইট মে কনসার্ন নামক লেটারটি কিন্তু অবশ্যই লিখিয়ে নেবেন। ওই লেটারে কিন্তু আপনার ফটো সহ আপনার নাম আপনার অ্যাড্রেস দিয়ে আপনার ফটোকে কিন্তু ভেরিফাইড করা থাকে। তো আপনার ইনকাম সার্টিফিকেটের সঙ্গে আপনি যদি ওই কপিটি না দেন এবং আপনার ফটো লাগানো ওই কপিটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি এই সাপোর্টিং ডকুমেন্টটা না আপলোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটিকে কিন্তু সেন্ড ব্যাক করা হয়। তো বন্ধুরা আমার ক্ষেত্রেও কিন্তু সেই সেম সিচুয়েশান হয়েছিল যার কারণে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশনটি সেন্ড ব্যাক করা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন আপনার ইনকাম সার্টিফিকেটের সাথে যেন আপনার ফটো ভেরিফাইড করা টু হুম ইট মে কনসার্ন লেটারটি যেন থাকে। তো বন্ধুরা আপনারা যদি অনলাইনে ইনকাম সার্টিফিকেট আর টু হুম ইট মে কনসার্ন দুটো পেজ একসাথেই আপলোড দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে। বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কি কারণে আপনার ইনকাম সার্টিফিকেট আবেদন করার পর অ্যাপ্লিকেশনগুলোকে সেন্ড ব্যাক করা হয় আর এর কি সমাধান রয়েছে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল এবং হেল্পফুল ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।